আমার সব নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে। চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে এই রান্নাটি তৈরি করার জন্য। এখানে 1 কেজি চিকেন আছে, যেটিকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবং এই চিকেন কারিটি তৈরি করার জন্য আমাদের লাগছে আদা, রসুন এবং টমেটো। এই সব কিছুকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইভাবে। এই ঝোলটিতে আমি আলু ব্যবহার করব, সেই কারণে আমি 4টে আলু বড় বড় করে কেটে নিয়েছি এবং আর 4টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। সম্পূর্ণ রান্নাটি আমি ইন্ডাকশনে এবং প্রেশার কুকারে করেছি এবং এটি তৈরি করার জন্য আমি প্রথমেই প্রেশার কুকারে তেল গরম করতে দেব। আমি এখানে সর্ষের তেল নিয়েছি। তেলটি এখন মোটামুটি গরম হয়ে গেছে এবং আমি এতে এক এক করে আলুগুলো ছেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই আলুগুলো এখন প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলো আর কিছুক্ষণ ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এই আলুর তেলেই এখন আমি চিকেনগুলোকে এক এক করে ভেজে নেব। এখন আমি এই চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এই চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। চিকেনগুলোকে সম্পূর্ণভাবে ভেজে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন এই চিকেনগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো হয়ে এসেছে, কারণ এগুলো একটু সাইজে ছোট হয়ে গেছে এবং রংটাও একটু বাদামি হয়ে এসেছে। এবং আমি এগুলোকে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে নেওয়ার পর এই একই তেলে আমি ভেজে নেব কেটে রাখা পেঁয়াজগুলো। এখন আমাদের এই পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজগুলো একটু বাদামি রং হয়ে আসে। এখন আমি এই পেঁয়াজগুলো ভাজার আগে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুন দেওয়ার আরেকটি কারণও আছে, এই নুন যদি আমি এই পেঁয়াজ ভাজার সময় দিই তাহলে কিন্তু অনায়াসেই অল্প সময়ে পেঁয়াজগুলো একটু মজে আসে এবং খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে আসে। এই পেঁয়াজ এখন আমাদের ভাজা হয়ে গেছে এবং আমি এতে দিয়ে দিলাম বেটে রাখা আদা, রসুন এবং টমেটোর পিউরিটি। এই বেটে রাখা মিশ্রণটি পেঁয়াজের সাথে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ পর্যন্ত না এর ভিতর থেকে তেল বেরিয়ে আসে এবং এই পেঁয়াজগুলো মজে যায়। এবং এই মশলাটি সম্পূর্ণভাবে ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন এবং এর সাথে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এই সময় লাল মরিচের গুঁড়োটি স্কিপ করে লঙ্কাও ব্যবহার করতে পারেন। মিশ্রণটিকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব এবং ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এটি নিচে লেগে না যায়। এবং এটি ভাজতে আমাদের সময় লাগবে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই মিশ্রণটিকে পেঁয়াজের ভেজে নিতে হবে।
আমি এই ভাজার আগে পেঁয়াজগুলো গলিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এই জল ব্যবহার করার কারণে এই পেঁয়াজগুলি কিন্তু এই সসপ্যানের সাথে লেগেও যাবে না এবং খুব ভালোভাবে গলে আসবে। আর এই পেঁয়াজগুলো এখন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এখন কিন্তু এই চিকেনের মাংসটিকে আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং ভেজে নেব ঠিক ততক্ষণই যতক্ষণ পর্যন্ত না এগুলো কষে আসে এবং এর মধ্যে থেকেও তেল না বেরিয়ে আসে। এখন এগুলোকে দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এগুলো খুব ভালোভাবে কষে গেছে এবং এর মধ্যে আর কিছুক্ষণ পরেই আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে আমি ভেজে রাখা সব আলুগুলো দিয়ে দিলাম এবং এই সবকিছুকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংসে এই আলুগুলো মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু আমাদের অনেকক্ষণ ধরেই এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় এগুলো কষিয়ে নিলে আলুগুলো এর মধ্যেই সিদ্ধ হয়ে আসবে এবং মাংসটাও অনেকটা মজে যাবে এবং প্রেশারটা বন্ধ করে দেওয়ার পরেও একটি উইসেলেই এই আলু এবং মাংস সিদ্ধ হয়ে আসবে। এখন আমাদের এই মাংস এবং আলুগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এই প্রেশার কুকারের মুখটি বন্ধ করার আগে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটি আমি ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, এটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমার এই চিকেন এবং আলুগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে আমি যতটা পরিমাণ ঝোল করতে চাই সেই অনুযায়ী আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে গরম জল ব্যবহার করলে কিন্তু এতে একটি আলাদাই টেস্ট আসে। এই ইজি প্রসেসে তৈরি করা চিকেনটি কিন্তু এখন আমাদের রেডি হয়ে গেছে। আমাদের এই প্রেশারের ঢাকনিটি আমি এখন বন্ধ করে দিচ্ছি আর একটি হুইসেল দিলেই কিন্তু এই চিকেনটি রেডি হয়ে যাবে। আমাদের একটি হুইসেল প্রায় হয়ে এসেছে এবং আর কিছুক্ষণের মধ্যে আমি এটিকে খুলে নেব এবং আপনাদের দেখিয়ে দেব এটি কিরকম তৈরি হয়েছে। এই রান্নাটা যতটা সহজে তৈরি হয় ততটাই কিন্তু সুস্বাদুও হয়। এই রান্নাটি আমি অবশ্যই চাই আপনারা একবার বাড়িতে করে দেখুন এবং এটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন এবং আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এটিকে লাইক এবং শেয়ার করুন সকলের সাথে এবং ভবিষ্যতে আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি ক্লিক করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। থ্যাংক ইউ।